कौन है अल्लाह अपना हाल दिल जिससे कहे, कौन है अल्लाह अपना हाल दिल जिससे कहे, जख्म दिल किसको दिखाए, जख्म दिल किसको दिखाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলছি যে এদিকে ওদিকে বাইক না রেখে আপনারা যে বাইকের জন্য একটা সঠিক জায়গা নির্ধারিত করা হয়েছে সেখানে আপনারা বাইক রাখেন, আর রেল পারাপার গেটে খুব সাবধানের সাথে, আর আপনারা সবাই স্টেজে চলে আসেন, এদিকে ছড়িয়ে না থেকে স্টেজে চলে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وهم على ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن للمؤمنين وجنة للكافرين. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সর্বেসেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আকার করে বিকার করে ছেড়ে দিয়েছে তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অবনত নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়াছেন। তাদেরই মধ্যে থেকে আমাদের শেষ নবী মামেনার লাল তাইদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যিনি কষ্টকে কষ্ট না মনে করে, দুঃখকে দুঃখ না মনে করে ইসলামকে বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন, তার প্রতি অবনত দরুদ ও সালাম নাযিল হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লামা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনাদের সামনে সূরা আনফালের একটি ছোট্ট মতো আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এবং আল্লাহর নবীর সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। তো কোরআনের আয়াত এবং আল্লাহর নবীর সহিহ হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য এটি করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে আগে আমার আপনাদের কাছে এত ছোট্ট করে আবেদন যে আপনারা দূরে আছেন তো তার কারণে বলতে গিয়ে জোশ পাওয়া যাবে না, তাই আপনারা একটু কি করেন, একটু আগিয়ে চলে আসেন এদিকে। কথা বলছে হরকত মে বরকত হ্যায়, হরকত মে বরকত হ্যায়। যদি আপনারা উঠেন দেখবেন যে আপনার কি হবে, বরকত হবে। আপনারা শুন আর এখানে সামনে আসবেন তো আপনাদের কি হবে, শুনতে ভালো লাগবে আর আমি যে আপনাদেরকে বুঝাবো আপনারা আমাকে বুঝাতেও ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহা পিছন থেকে আগিয়ে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মমিন হবে তারাই, মমিন হবে তারাই যাদের সামনে, যাদের যখন মমিন হবে তারাই, তাদের একটা বৈশিষ্ট্য আছে। কি আছে বৈশিষ্ট্য? আছে মমিনের গুণাগুণ আছে। সেই গুণাগুণ গুলো কি? আমার আল্লাহ বলছেন যখন তাদের সামনে, যখন তাদের সামনে কোরআন এবং আল্লাহ এবং আল্লাহর নবী জান্নাত জাহান্নাম কবর বলে যখন তাদের সামনে বয়ান করা হয়, কিংবা যখন তাদের স্মরণে আল্লাহকে স্মরণ করে, যখন জান্নাত জাহান্নামকে স্মরণ করে, যখন যারা কবরকে স্মরণ করে, আমার আল্লাহ বলছেন মুমিনের গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের গুণ বলতে কি আল্লাহ বলছেন, যাদের সামনে, যাদের স্মরণে আল্লাহকে বলে স্মরণ হয়ে যাবে, তখন মুমিন যারা থাকবে তাদের দেখবেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপে, তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহা যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কোরআনকে পড়ে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে। জানেন সবার অন্তরটা কাঁপে না, সবাই দান করতে পারে না, সবাই নামাজ পড়তে পারে না, সবাই রোজা করতে পারে না। মানুষ থাকলে যে পারবে সেটা নয়, ওরাই পারবে যার মধ্যে ঈমান আছে। আল্লাহ নবী সাল্লাম বলছেন ঈমানের কথা বলতে গিয়ে একটি হাদিস মনে পড়ল। আল্লাহ নবী সাল্লাম বলছেন ঈমানের সবচেয়ে, ঈমানের সবচেয়ে নিম্ন শ্রেণীর ঈমান হচ্ছে হামাদাতুল আযানিত তারিক,
রাস্তা থেকে পথ থেকে কোন একটি কষ্টদায়ক জিনিস, কোন একটি যন্ত্রণাদায়ক জিনিস, কোন একটি কাটা কিংবা ঢেল হোক পাথর হোক, ওই জিনিসটাকে সরিয়ে দেওয়ার নাম হচ্ছে ইমান। জানেন, আপনাদেরকে আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, ভালো করে বুঝতে পারবেন। যারা ইমানওয়ালা হবে, ইমানদার হবে, তাদের দিলটা কাঁপবে। যার ইমান নাই তার দিল কাঁপবে না। যেমন মনে করলেন আপনাদের কাছ থেকে নিয়ে 100 মিটার দূরে দুইখানা মেশিন আছে, মেশিন বুঝেন তো? মেশিন আপনারা একটা চেতন হন, চেতন মেশিন বুঝেন, জানাকার বলেন না তো, জানাকার বুঝেন তো? জানাকার, ওই জানাকারের কাজ হলো, হ্যাঁ ওই জানাকার মনে করেন 100 মিটার দূরে দেখতে পাচ্ছেন দুইখানা জানাকার আছে। ওই জানাকার মধ্যে কোনটা জানাকার চালু আছে আর কোনটা বন্ধ আছে কেউ কি বলতে পারবে? আপনারা বলেন, দূরের মেশিনটি আছে, কোনটা চালু আছে আর কোনটা বন্ধ আছে? বোঝা যাবে যে কি কোনটা চালু আছে কোনটা বন্ধ আছে? সবাই বলবে মালান সাহেব অনেক দূরে আছে, দেখতে পাচ্ছি যে দুইটা মেশিন আছে, দুইটা জানাবা আছে কিংবা মেশিন আছে। তো কেমন করে বুঝবো যে কোনটা মেশিন চালু আছে আর কোনটা বন্ধ আছে? দার্শনিকেরা বলছে যে মেশিনটি চালু আছে ওই মেশিনটির একটি বৈশিষ্ট্য আছে, যে মেশিনটি বন্ধ আছে, যে মেশিনটি খারাপ আছে ওই মেশিনটির একটি বৈশিষ্ট্য আছে। বন্ধ রে আমার, যে মেশিনটি চালু আছে ওই মেশিনটি স্থির থাকতে পারে না, ওই মেশিনটি স্থির থাকতে পারে না। আর যে মেশিনটি বন্ধ আছে, যে মেশিনটি খারাপ আছে, ওই মেশিনটি কোনোদিন হিলবে না, ওই মেশিনটি কোনোদিন হিলবে না। আপনারা জানেন সবাই, যে মেশিনটি চালু থাকবে ওই মেশিনের গুণতে কি জানেন? হিলবে, স্থির থাকবে না। আর যে মেশিনটি খারাপ আছে, বন্ধ আছে, ওই মেশিনটি কোনোদিন হিলবে না। আমার আল্লাহ বলছেন, ওরে মুমিন রে তোমরা শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা বয়ান করা হয়, যখন তারা আল্লাহকে স্মরণ করবে তখন তাদের অন্তরটা হিলবে, যখন তাদের সামনে জান্নাত জাহান্নামের কথা বলবে তখন তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। যেমন চলতি মেশিন যেমন হিলে, ওই মতো অন্তরটা মুমিনদের হিলবে। যদি আপনার অন্তরটা না হিলে তাহলে আপনি জানবেন মেশিন যেমন বন্ধ থাকার কারণে হিলে না, ওই মত আপনার যদি কোরআন শুনলেন, আল্লাহর নবীর কথা শুনলেন, আল্লাহকে স্মরণ করার পর আপনার অন্তরটা কাঁপলো না, আপনার অন্তরটা কাঁপলো না, ভয়ে কাঁপলো না, তখন জানতে হবে আপনার ইমানটা বন্ধ আছে। আমার আপনার ইমানে পোকা লেগে আছে, আপনার ইমানে রুই লেগে আছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহ জাদাতুহুম ইমানা, মুমিন ব্যক্তি তারাই হবে যাদের সামনে কুরআনকে যখন তেলাওয়াত করা হবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যখন তাদের সামনে কুরআনকে তেলাওয়াত করা হবে বলে শোনানো হবে জাদাতুহুম ইমানা, তখন তাদের ইমানটা আরো বেড়ে যাবে।
এটাই হচ্ছে মুমিনের গুণ। মুমিনের সামনে যদি কোরআনকে তেলাওয়াত করা হয় তার ইমানটা বেড়ে যাবে। সামান্য হয়তো দেখা যাচ্ছে বিন্দু পরিমাণ রায়ের দানা বরাবর যদি কোন মানুষের মধ্যে ইমান থাকে আর ওর সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে ওর ইমানটা হয়তো একটা দানা ছিল আরো কয়েকটা বেড়ে গিয়ে বৃদ্ধি পেয়ে গেল। তারপরে আমার আল্লাহ বলছেন মমিন হতে পারে অন্তরটা কাঁপবে। দুই নম্বর মমিন যারা হবে তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে পারে তাদের ইমানটা বাড়বে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই আমার ভাইরা বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আমার আল্লাহ বলছেন তাদেরকে মমিন ব্যক্তিদেরকে বলছেন। কোরআনের মধ্যে জানেন দুই রকম ভাবে সম্বোধন করেছেন, এক রকম কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এক জায়গাতে বলছে কি ইয়া আইয়ুহান নাস। কুরিয়া বলে এই লোক এই মানুষেরা এরা কি করতে লাগলাম, আমরা মনে মনে আল্লাহকে স্মরণ করলাম, কুরআন শুনলাম, ইমানটা বেড়ে গেল। ইমানটা বেড়ে যাওয়ার পরে আমার পকেটে 500, 1000, 2000, 100, 200 টাকা আছে। তখন ওই টাকাটি নিয়ে আমি ভাবছি এই মাদ্রাসা ইয়াতিমখানা মাদ্রাসা, কিসের মাদ্রাসা ইয়াতিমখানা মাদ্রাসা। তখন ওই লোককে তো আর কি উত্তর জানেন, আর ইমানটা যখন বেড়ে যাবে তখন ওর মনটা আর কি বলবে হাওড়া হুগলি হাওড়া হুগলি। কেমন জানেন ওই তখন বলে আমার পকেটে 500 টাকা আছে, ইয়াতিমখানা মাদ্রাসা উন্নতি কল্পে জলসা আছে, এই টাকাটি যদি আমি দিয়ে দিই তাহলে আমি মার্কেটে আমার বউয়ের জন্য শাড়ি কিনতাম, কিনা হবে না। আমি কালকে বাজার করতাম টাকাটা যদি দিয়ে দিই তো বাজারে করা হবে না, এই টাকাটা যদি আমি দিয়ে দিই উমুকজন আমার কাছে পাবে টাকা দেওয়া হবে না, টাকাটা আমি দিব কি দিব না। বুঝতে পারলেন, সে ইমানদার ব্যক্তিরা বলবে যে আমি টাকাটা দিব কি দিব না, দিব কি দিব না। আমার আল্লাহ বলছেন মমিন যদি হয় তাহলে কি বলবে জানেন, আল্লাহ বলছেন ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন মমিন যদি হয় তাহলে ওর মেন গুণ হলো ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন তার সে 500 টাকা নিয়ে আর ভাববে না, তখন বলবে আমি মাদ্রাসাতে টাকাটা দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দিই, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার বাড়িতে খাবার দিবে না ওই খাবারের জন্য কে যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। বুঝতে পারলেন, আল্লাহ যথেষ্ট। এরই জন্য মমিন কি করে, মমিন বান্দা বান্দি যারা হবে তারা ওই টাকাটাকে নিজের পকেটে না রেখে একদম যখনই তার ইমানটা পারবে সে থাকতে পারবে না, সে কি করবে ফাটাম করে এসে আল্লাহর রাস্তায় এসে দিয়ে দিবে। শুধু টাকার ব্যাপার নয়, আরো অন্যান্য কাজ আছে, যেমন রোজা নামাজ হজ জাকাত যত রকমের জিনিস হোক না কেন যারা মমিন থাকবে তাদের অন্তরটা কাঁপবে, তারপরে ইমানটা বাড়বে, কোরআন শুনলে পারে, তারপরে আল্লাহর প্রতি ইত্তেমাদ রাখবে, ভরসা রাখবে যে আমার জন্য কে যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। বলেন আমি এখানে দেখতে চাই আমার কোন ভাই কিংবা বাপকি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 500 টাকার কলম এক কলম এসে লিখাবে যে মামা সাহেব আমি দিলাম যে আপনার এই আয়াতটি শুনলাম যে আল্লাহ মমিনদের গুণ বলতে গিয়ে এই কথাটি মমিনদের গুণাবলী বললেন, তো এক কলম এসে দেখান আসেন দেখি কোন আমার ভাই কিংবা বাপকে আসলে 500 টাকা মাত্র বেশি নয় 500 টাকার এক কলম কয়েক মিনিটের মধ্যে আমি নেমে যাব, তাই
আমি ইয়া ফরম দেখতে যাই আমার কোন ভাই কিংবা বাপকি যে ওর ইমানটা বেড়ে গেল জানেন সুবহানাল্লাহ নারে আল্লাহর নাম যখন নেওয়া হয় শয়তান এত জোরে পালায় শুধু পালায় না পারতে পারতে পালায় মানে হাওয়া চাপতে যাতে পালায় তাই আল্লাহর নাম নেন জোরে করে নারে তাকবীর একজন ভাই আমার এক নম্বরে আল্লাহ তাদের নাম আল্লাহ তোমার আছে জানা এখানে গায় আল্লাহ তুমি বিপদে জানা জাহেরা পাতে না গোনা যত আছে তার মাফ করে দিয়া আল্লাহ দয়া দে তোমার আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মোদে দোয়া কবুল কর রব্বুল আলামিন তাই এখন মাওলানা সাহেব চলে এসছে তাই আমি আর না বাড়িয়ে শেষের বেলায় আমি আল্লাহ তাআলাকে এটাই দোয়া করবো যে আল্লাহ গো যাতে করে আমার সকল মুসলমান ভাই ও বাপজিদেরকে পাচক করে নামাজি বানাই এবং ইতিমখানা মাদ্রাসায় এবং মসজিদ মাদ্রাসায় দান করা তৌফিক দান করেন ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর যদি মানুষটা শ্রবণ করেন তাহলে ফলাও হাজির ডাবল নাকি পাওয়া যাবে এমন কথা যশা শুনবেন এক নাকি পাওয়া যাবে আমরা জানি এই কাজে মা এবং বোনেরাকে ভাই এবং বাপিরাকে বলবো খুলে মানুষের দান দিবেন এবারে আপনাদের সামনে আপনাদের সুপরিচিত জানা শোনা প্রাক্তন সুপরিচিত প্রাক্তন মৈলক সাহেব।